আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান শুরুতে ইউপে সংবাদ শিরোনাম তিনটি আসনে খালেদাজি আর মননন পত্র বাতিল বাদ পড়লেন রুহুল আমিন হাওলাদার কাদের সিদ্দিকীর সহ হেভিওয়েট অনেক প্রার্থী দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবে না সর্বোচ্চ আদালতের রায় দণ্ডপ্রাপ্ত ও ঋণ খেলাপিদের বাদ দিয়েই আওয়ামী লীগের প্রার্থিতা চূড়ান্ত জানালেন ওবায়দুল কাদের মহাজোটের তালিকা মনোনয়নপত্র প্রত্যাহারের আগে ক্ষমতায় যে দলই আসুক দেশের উন্নয়ন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং ইনিংস ও একশো চুরাশি রানে ঢাকা টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ ম্যাচ সেরা মিরাজের বারো উইকেট ইউপের সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ শুরুতেই বার্জার পেইন্টস ভোটের হাওয়া শেষ হয়েছে সারা দেশে 300 আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। তিনটি আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ যাচাই বাছাইয়ে বাদ পড়েছেন বিএনপি ও ঐক্যফ্রন্টের হেভিওয়েট বেশ কিছু প্রার্থী। ঋণখেলাপি হওয়ায় প্রার্থীতা বাতিল হয়েছে জাতীয় পার্টির महासचिव রুহুল আমিন হাওলাদারের। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। আরপিএনএ দুই বছর লেট অধিক কোনো সাজা হলে এবং সেই সাজা না হলে আপিল আদালতে সেক্ষেত্রে তিনি নির্বাচনের যোগ্য হবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এতদিন নানা আলোচনা ও বিতর্ক ছিল রাজনীতির মাঠ কিংবা আদালত পাড়ায় অবশেষে দুই মামলা সাজাপ্রাপ্ত হওয়ার কারণে তিন আসনেই তার প্রার্থীরা বাতিল করে দিলেন রিটার্নিং কর্মকর্তারা বগুড়া সাত আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী মোর্শেদ মিল্টনেরও মনোনয়নপত্র বাতিল হয়েছে তবে ফেনী এক ও বগুড়া ছয় আসনে তার বিকল্প প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা এদিকে ঋণখেলাপির কারণে টাঙ্গাইল চার ও আট আসনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল হয়েছে এছাড়া রাজশাহী এক আসনে বিএনপির ব্যারিস্টার আমিনুল হক নাটোর দুই রহুল কুদ্দুস তালুকদার দুলো ঢাকা দুই আমানুল্লাহ আমান ঢাকা সাত নাসিমা আক্তার ও ঢাকা নয়ে আফরোজা আব্বাসের মনোনয়নপত্র বাতিল হয়েছে কথা হলো তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই ওরা যা কর যা করা দরকার সেটা করিয়ে ফেলবে ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম চার আসনে আসলাম চৌধুরী ও চট্টগ্রাম দুই আসনে গিয়াস কাদের চৌধুরী এবং চট্টগ্রাম ছয় আসনে সামির কাদের চৌধুরী চট্টগ্রাম পাঁচে সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও তার ছেলে ব্যারিস্টার বীর হেলালের মনোনয়নপত্র বাতিল হয়েছে এছাড়া বিল খেলাপি হওয়ায় চট্টগ্রাম আট আসনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের প্রার্থিতাও বাতিল হয়েছে হলফনামায় স্বাক্ষর না থাকায় পটুয়াখালীর তিন আসনে বিএনপিতে সদ্য যোগ দেয়া গোলাম মাওলা রনির প্রার্থিতাও বাতিল করেছেন রিটার্নিং অফিসার বাতিল হয়েছে হবিগঞ্জ এক আসনে গণফোরামে ডক্টর রেজা কিব্রিয়ার মনোনয়নও এদিকে ঋণখেলাপি হয় পটুয়াখালী এক আসনে প্রার্থিতা বাতিল হয়েছে জাতীয় পার্টির মহাসচিব আমিন হাওলাদারের অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্দিষ্ট সংখ্যক ভোটারের সমর্থনের তথ্য জমা দিতে না পারায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান ইস সরকারের ঢাকা সতেরো আসনে ব্যারিস্টার নাজমুল হুদার প্রার্থিতাও বাতিল হয়েছে সারাদেশে বিভিন্ন দল ও স্বতন্ত্র হিসাবে তিন হাজার পঁয়ষট্টি জন প্রার্থী এবার সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ইকরামুল হক সায়েম এটিএন বাংলা ঢাকা দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবে না বলে আদেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত বিচারিক আদালতের দেয়া সাজা ও দণ্ড স্থগিত হলে নির্বাচন করা যাবে হাইকোর্টের এ আদেশের উপর চেম্বার আদালতের স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ সর্বোচ্চ আদালতের এই আদেশের ফলে সাজা বাতিল হওয়া ছাড়া দণ্ডিতরা নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন আইনজীবীরা এদিকে খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করে দেয়া ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী মানচেস্টার রিপোর্ট দেশের সর্বোচ্চ আদালতের আদেশে বন্ধ হয়ে গেল দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্তদের নির্বাচনে অংশ নেওয়া যশোর দুই আসনে বিএনপির প্রার্থী সাবেরা সুলতানা দণ্ড ও সাজা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল তা স্থগিত করে রেখেছে আপিল বিভাগ এ আদেশের ফলে দুর্নীতির মামলায় দুই বছর বা তার বেশি দণ্ডপ্রাপ্ত সব প্রার্থী নির্বাচনে অযোগ্য হবেন বলে জানান দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা চেম্বার জজ যে আদেশ দিয়েছিলেন হাইকোর্টের আদেশ স্থগিত করে সেটাই বহাল রেখেছেন ফলে যে কোনো দণ্ডিত ব্যক্তি তিনি যদি নৈতিক স্খলন তো কোনো কারণে দুবছরের বা তার অধিক সময়ের জন্য দ্বন্দ্বপ্রাপ্ত হন সেক্ষেত্রে তিনি নির্বাচন প্রতিযোগিতা করার থেকে বঞ্চিত অযোগ্য অযোগ্য হিসেবে গণ্য হবেন যারা নির্বাচন করবেন রাজনীতি করবেন তাদের কাছে একটা মেসেজ যাবে যে জনপ্রতিনিধি হতে হলে তাকে সত্য হবে না বিএনপি নেতাদের নির্বাচন থেকে দূরে রাখতেই সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে এ আদেশ দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বেগম খালেদা জিয়ার আইনজীবী এম আমিনুল ইসলাম একই সাথে খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন তিনি এতে কোনো সন্দেহ নাই যে এটার বিরুদ্ধে আমরা আপিল করবো এবং আমরা সর্বোচ্চ আইনগত লড়াই আমরা চালিয়ে যাব সরকার আজকে জিকরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান সাবেরা সুলতানার এই উদাহরণ থেকে কাজে লাগিয়ে আমাদের অন্যান্য প্রার্থীদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার একটি একটা কৌশল অবলম্বন করেছে এর আগে বিএনপির পাঁচ শীর্ষ নেতার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত আঠাশ নভেম্বর দুই বছরের বেশি দণ্ডপ্রাপ্ত কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না হাইকোর্টের এমন আদেশ বহাল রেখেছিল আপিল বিভাগ বাংলা দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত ঋণ খেলাপিদের বাদ দিয়েই আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছিল বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান দলের প্রার্থী তালিকা প্রস্তুত রয়েছে মনোনয়নপত্র প্রত্যাহারের আগে মহাজোটের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বিস্তারিত শেখ নাজমুল হক সৈকত আসনের বেশ কয়েকটি আসনে একাধিক প্রার্থী রয়েছে ও দণ্ডের কারণে যারা নির্বাচনে অযোগ্য হয়েছেন তাদেরকে বাদ দিয়ে দলের প্রার্থী চূড়ান্ত করছে আওয়ামী লীগ এ তালিকা পরে গণমাধ্যমে জানানো হবে বলে জানান ওবায়দুল কাদের মোটামুটি আমাদের তালিকা আমরা তৈরি করে রেখেছি আমাদের নেত্রী সব নিয়ে তালিকা প্রস্তুত করে রেখেছেন এবং প্রতিদিনই তিনি স্পোর্ট রিপোর্টিং করাচ্ছেন কিছু কিছু জায়গা আমরা দুজন দিয়েছি এদিকে নির্বাচনের দিনক্ষণ যতই খনিয়ে আসবে ততই পরিষ্কার হবে কারা সরকার গঠন করবে বলে জানান তিনি সারা বাংলাদেশে একটু ভেবে দেখুন যে এখন যে অবস্থা এই অবস্থা তো আমরাই এগিয়ে আমরা আওয়ামী লীগ এগিয়ে আছে জাতীয় ঐক্যফ্রন্টের মূল নেতা নির্ধারণ করতে না পেরে বিএনপি নির্বাচনের আগেই হেরে গেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের আমি মনে করি ঐক্যফ্রন্ট নির্বাচনের আগেই তাদের পরবর্তী প্রধানমন্ত্রী প্রদর্শন করতে ব্যর্থ হয়ে তারা নির্বাচনে তিনি আরও জানান টুঙ্গিপাড়া ও সিলেট সফরের মাধ্যমে শেখ হাসিনা নির্বাচনী সফর শুরু করবেন শেখ নাজমুল হক সৈকত এটিএন বাংলা ঢাকা নির্বাচনের বাইরে রাখতে বেগম খালেদা জিয়া সহ দলের জনপ্রিয় নেতাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ অভিযোগ করেন তিনি বলেন সরকার দলীয় প্রার্থীরা একের পর এক আচরণ বিধি ভঙ্গ করলেও ইসি নীরব দর্শকের ভূমিকা পালন করছে উদ্দেশ্য প্রণোদিত দুর্ভিসন্ধিমূলক বেগম খালেদা জিয়ার যে বিপুল জনপ্রিয়তা সেই জনপ্রিয়তার কারণে তাকে নির্বাচন থেকে দূরে সরানো এবং দলের যারা জনপ্রিয় বিএনপি দল হিসেবেই জনপ্রিয় এবং এই এত সরকারের মানে অত্যাচারের মুখেও যারা জনপ্রতিনিধি হয়েছেন তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখার জন্যই সরকার যে দূরভিসন্ধি করেছেন যে মাস্টার প্ল্যান করেছেন যে নীল নকশা করেছেন সেই নীল নকশা তারা করে যাচ্ছে সরকার পরিকল্পনা করেছে যে একতরফা নির্বাচন করবে গায়েক জোরের নির্বাচন করবে এবং জোর করে ক্ষমতায় থাকবে বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পর প্রশাসনের রদবদল অবান্তর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ ইমাম নির্বাচন কমিশনের সাথে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক শেষে এইচটি ইমাম একথা বলেন সরকার রাষ্ট্র ও নির্বাচন কমিশনের নামে বিএনপি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি এইচ ইমাম বলেন খালেদা জিয়ার মনোনয়ন বাতিল প্রমাণ করে আইন সবার জন্য সমান বিএনপি প্রশাসনের রদবদলের নামে যে কথাটি বলেছেন তাহলে একেবারে পুরো সরকারকেই ওলট করতে হয় পুরো সরকারই বদল করতে হয় তো সেটি তো নয় বিএনপি তো মেনেই নিয়েছেন যে এই সরকারের অধীনে এবং এই প্রশাসনের অধীনেই তারা নির্বাচন করবেন বিএনপির কোনো কোনো নেতা এমন ধরনের উস্কানিমূলক কথা বলেছেন যেগুলো স্পষ্টভাবে আইনের লঙ্ঘন যে এগুলো আমরা নির্বাচন কমিশনের কাছে বলেছি যে সমস্ত বিষয়ে আপনাদের সুস্পষ্টভাবে নির্দেশ এবারে অন্যান্য প্রসঙ্গ সরকারের নেয়া নীতিমালার কারণে ক্ষমতায় যে দলই আসুক দেশের উন্নয়ন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পণ্য বহুমুখীকরণ ও নতুন বাজার তৈরির পাশাপাশি অর্থনৈতিক কূটনীতিকে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি রাজধানীতে দু হাজার পনেরো ষোলো অর্থ বছরের জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন আরও নিয়াজ জামান তৈরি পোশাক ওষুধ চামড়াজাত পণ্যসহ বিভিন্ন পণ্য রপ্তানি থেকে দু হাজার সতেরো আঠেরো অর্থ বছরে আয় হয় ছত্রিশ বিলিয়ন ডলার দু হাজার একুশ সাল নাগাদ এই আয় ষাট বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় সরকার এই খাতে দু হাজার পনেরো ষোলো অর্থ বছরে বিশেষ অবদানের জন্য চব্বিশটি পণ্য ও সেবা খাতের ছাপ্পান্নটি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি দেয়া হলো। প্রধানমন্ত্রী বলেন সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে নতুন বাজার তৈরিতে অর্থনৈতিক কূটনীতিতে জোর দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী আজকে আমাদের অর্থনীতি যথেষ্ট মজবুত আমরা আমাদের যে উন্নয়ন প্রকল্প তার নব্বই ভাগ নিজস্ব অর্থায়নে আমরা বাস্তবায়ন করার সক্ষমতা অর্জন করেছি ব্যবসায়ীদের জন্য যত রকম সুযোগ সৃষ্টি করার আমরা কিন্তু তা করে দিচ্ছি আর আমার দরজা তো সবসময় খোলাই থাকে এখানে কোনো প্রোটোকলও নাই কোনো নিয়মই নাই যে যখন চান যে হাজির হন আর আমি যতটুকু সময় পাই সময় দিই যদি কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আমাকে বলতে পারে এবং সাথে সাথে সেটা সমাধান করে দিতে পারি প্রধানমন্ত্রী আরো বলেন উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে দু সালের পর কিছু সুযোগ সুবিধা হারালেও সরকারের ন্যায় নীতির কারণে রপ্তানি প্রবৃদ্ধি বাড়বে বাজারটা খুঁজে নেওয়া এবং পণ্যটাকে আবিষ্কার করা বা পণ্যটাকে তৈরি করা সেটাও কিন্তু আপনাদেরও একটা দায়িত্ব সেক্ষেত্রে যদি কোনো রকম সহযোগিতা লাগে অবশ্যই সরকার হিসেবে আমরা তা করব যদিও সময় এখন সীমিত কাজী আগামীতে ইলেকশন কী হবে বলতে পারি না কাজে যতক্ষণ আছে ততক্ষণ যা প্রয়োজন সেটা আমরা করে দিতে পারব আমরা একটা সিস্টেমে নিয়ে এসেছি যেই আসুক আমার মনে হয় এরপরে আর কেউ কোনো বাধা দিতে পারবে না দেশ যে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের যে সুযোগটা আমরা তৈরি করে দিয়েছি সেটা কাজে লাগিয়ে আপনারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বিশ্বের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে মাথা উঁচু করে চলার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী জামান সজীব এটিএন বাংলা ঢাকা এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ প্রসঙ্গ ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও একশো রানে হারিয়ে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয় পেল বাংলাদেশ সেই সাথে দুই ম্যাচ সিরিজে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশের স্বাদও নিল টাইগাররা নিজেদের তেরোতম টেস্ট জয় প্রথমবার ইনিংস ব্যবধানে জয়ের নজির করল বাংলাদেশ ম্যাচ সেরা হয়েছেন মেহেদি হাসান মিরাজ আর সিরিজ সেরা সাকিব আল হাসান আরও জানাচ্ছেন তৌসিয়া ইসলাম টাইগারদের সবচেয়ে সহজ আর মধুর জয় দ্বিতীয় দিন চা বিরতি পর্যন্ত যে উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা দাপট দেখিয়েছে সেখানে মতো ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ অথচ দিনের শুরুটা এতটা সহজ মনে হয়নি হাসান মিরাজ আক্রমণে আসতেই ছয় মেরে তাকে স্বাগত জানান সিমরান হেটমায়ার কিন্তু নিজের পরপর চার ওভারে ক্যারিবিও প্রথম ইনিংসটাই গুড়িয়ে দিলেন এই অফ স্পিনার ক্যারিয়ার সেরা বোলিংয়ে আটান্ন রানে সাত উইকেট তুলে নিলে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে থামে মাত্র একশো এগারো রানে প্রথম ইনিংসে বাংলাদেশ পাঁচশো আট রান জড়ো করায় হাতে তিনশো সাতানব্বই রানের লিড স্বভাবতেই প্রতিপক্ষকে ফলো অন করিয়ে যত দ্রুত সম্ভব ম্যাচ শেষ করার ইচ্ছে স্বাগতিকদের দুশোর বেশি লিড নেওয়া হয়েছে আগেও তবে প্রতিপক্ষকে এবারই প্রথম ফলো অন করালো বাংলাদেশ ফলো অনেও কিছুই বদল হলো না বাংলাদেশের সেই ঘূর্ণি জাদু ক্যারিবিয়দের সেই একই নাজেহাল দশা মধ্যাহ্ন বিরতির আগেই সাজ করে ক্যারিবিয় টপ অর্ডার ষষ্ঠ উইকেটে আর কেমার রোজকে নিয়ে কিছুটা প্রতিরোধ করে তোলেন হেডমায়ার তার তিরানব্বই রানের ইনিংসটি একসময় চোখ রাঙাতে শুরু করেছিল স্বাগতিক বোলারদের তবে দলের একশো তে তার বিদায়ের পর আর শেষ রক্ষা হয়নি কেমার রোজ শারমন লুইসের বিয়াল্লিশ রানের শেষ উইকেট জুটি টাইগারদের জয় কিছুটা বিলম্বিতই করতে পেরেছে শুধু মিরাজ তাইজুল সাকিবদের ঘূর্ণি জাদুতে চা বিরতির আগে বাড়তি সময়ে দুশো তেরো রানে গুটিয়ে যায় সফরকারীদের তৃতীয় ইনিংস তাতে আরও একবার তিন দিনের আগেই শেষ ওয়েস্ট ইন্ডিজের প্রতিরোধ দুই ইনিংস মিলে বারো উইকেট নিয়ে মেহেদি হাসান মিরাজ হয়েছে ম্যাচ সেরা আঠারো টেস্টের ছোট্ট ক্যারিয়ারে এরই মধ্যে দ্বিতীয়বার এই কীর্তি গড়লেন এই তরুণ টেস্টে সবচেয়ে ইতিহাস করা ম্যাচের পর বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন দলের সবার প্রচেষ্টার ফসল এই সাফল্য আর ম্যাচ সেরা মেহেদি হাসান মিরাজ জানান বহুদিন পর ম্যাচ সেরার পুরস্কার জিতে আনন্দিত আরো জানাচ্ছেন পরাগার মান ঢাকা টেস্টের তৃতীয় দিনে মাত্র দুই সেশনে ওয়েস্ট ইন্ডিজের পনেরো উইকেট তুলে নিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় জয়ের আনন্দে মাতে বাংলাদেশ টাইগারদের এই রাজকীয় জয়ে অন্যদের মতো অধিনায়ক সাকিব আল হাসানও গর্বিত দুই ম্যাচের সিরিজে একশো রান ও নয় উইকেট নিয়ে সিরিজ সেরা সাকিব জানালেন ওয়েস্ট ইন্ডিজ বধে দলের সম্মিলিত প্রচেষ্টার কথা প্রশংসায় ভাসলেন স্পিনার মিরাজের আমি অনেক ডিমান্ডিং ছিলাম এই সিরিজটাতে সবার কাছ থেকে অনেক বেশি করে চাচ্ছিলাম আলহামদুলিল্লাহ যে সবাই তার যার যার সাধ্য মতো আর কি চেষ্টা করেছে এবারের মতো নিজের ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেও বারো উইকেট শিকার করেছিলেন ম্যাচসেরা মেহেদি হাসান মিরাজ প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার কৃতিত্ব কেবল নিজের নয় আছে দলের অন্যদেরও অবদান খেলা সংবাদ সম্মেলনে তেমনটাই জানিয়েছেন শেষে মেহেদি হাসান মিরাজ আমি উইকেট পাচ্ছিলাম টিমের হেল্প করছিল এবং আমরা মানে একটা পার্ট শেষ করছি এর জন্য খুব ভালো কিন্তু দেখেন যে আমরা যদি ম্যাচটা দেশের খেলছি দেশের ওই ম্যাচ জিত এটাই আমার কাছে খুব ভালো লাগে টেস্ট সিরিজ শেষ এবার ওয়ানডের অপেক্ষা আগামী নয় ডিসেম্বর তিন ম্যাচের প্রথম ওয়ানডেতে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ পরাগারমান এটিএন বাংলা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির একুশ বছরেও চুক্তির মৌলিক বিষয়গুলোর দুই তৃতীয়াংশই এখনও বাস্তবায়িত হয়নি বলে দাবি করেছেন জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বধিপ্রিয় সন্তুল আরমা অন্যদিকে সরকারের অনাগ্রহকে শান্তি চুক্তি বাস্তবায়নে বড় বাধা হিসেবে মন্তব্য করেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল শান্তি চুক্তির একুশ বছর পূর্তিতে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন বিস্তারিত রাসনা রিপোর্টে পার্বত্য শান্তি চুক্তির একুশ বছর পূর্ণ হল পাহাড়ে দুই যুগেরও বেশি সময় ধরে চলা সংঘাতপূর্ণ পরিস্থিতির অবসান ঘটিয়ে উনিশশো সালের এই দিনে সরকার এবং জনসংহতি সমিতির মধ্যে চুক্তি সই হয় তবে পাহাড়ে উন্নয়নমূলক কাজ হলেও চুক্তির অমীমাংসিত বিষয়গুলো এখনও সুরাহা না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন পাহাড়ি নেতারা শান্তি চুক্তির একুশ বছরেও মৌলিক বিষয়গুলোর দুই তৃতীয়াংশই এখনও বাস্তবায়িত হয়নি বলেও দাবি করেন তারা একুশ বছর ধরে পাহাড়ি মানুষ আদিবাসী মানুষ আমি মনে করি প্রতারণা শাসন শোষণে অবস্থায় আছে যে যে বাস্তবতার আলোকে বাস্তবায়িত হতে পারে জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারের নামে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত নেতা কর্মীদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা পার্বত্য অঞ্চলের অভ্যন্তরে বহু রকমের অস্ত্রধারী সংগঠন আছে কোনো অস্ত্র সংগঠন সরকার নিজেই সৃষ্টি করেছে তার স্বার্থে আবার কোন স্বাস্থ্য সংগঠনকে সরকার তার স্বার্থে কারণে আশ্রয় প্রশ্রয় দিয়ে চলেছে অনুষ্ঠানে নাগরিক সমাজের প্রতিনিধিরা চুক্তি বাস্তবায়নে বড় বাধা হিসেবে প্রশাসনের অনাগ্রহকে দায়ী করেন যে পার্বত্য চট্টগ্রামে সেই অঞ্চলের যারা স্থায়ী অধিবাসী তাদের একটা স্বায়ত্তশাসনের শাসনের ব্যাপার স্বীকৃত হবে এবং সেটা বাস্তবায়িত হবে আমরা স্পষ্ট অঙ্গীকার চাই যে এই চুক্তি এতদিনের ভিতরে আমরা বাস্তবায়ন করব আগামী নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন তাদের শান্তি চুক্তি বাস্তবায়নে কার্যকর ভূমিকা নেওয়ার তাগিদ দেন বিশিষ্ট জনেরা যে বক্তব্য সেই বক্তব্য রাসনাদাস এটিএন বাংলা ঢাকা চট্টগ্রামের ডাকাতি অপহরণ ও নারী শ্লীলতাহানির অভিযোগে নয় জনকে আটক করেছে র্যাব গতরাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন দুই রাউন্ড গুলি দুটি ছুরি ও চাঁপাতি এবং দুটি লোকাল বাস সদর দপ্তরের সংবাদ সম্মেলনে র্যাব জানায় দীর্ঘদিন ধরে এই চক্র আবদুল্লাপুর আশুলিয়া সড়কে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল মূলত যাত্রী সেজে বাসে বসে থাকত চক্রের সদস্যরা সাধারণ যাত্রী উঠলে বাসের দরজা বন্ধ করে তাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেওয়া হতো অনেক সময় যাত্রীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করা হতো যে অপহরণ মুক্তিপণ এবং যে আইসোলেটেড যে সকল মহিলারা যাত্রী হিসেবে ওঠে তাদেরকে শারীরিক নির্যাতন করার জন্য যারা দায়ী অপরাধীন চক্র তাদের নয় জনকে আটক করা হয়েছে এর মধ্যে তিনজন আসলে বেসিক্যালি এই পুরো গ্রুপটার কাজ করে এবং যেটা দেখা গিয়েছে যে এদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে তারা বিভিন্ন সময় জেলও খেটেছে এবং তারা এই চার পাঁচ বছর যাবত এই কাজগুলি সাধারণত করতে থাকে এবং সোফার তারা স্বীকার করেছে তিরিশ থেকে পঁয়ত্রিশটি ঘটনা তারা নিজেরা করেছে আনিসুল হক উদ্যোক্তা ব্যবসায়ী সংগঠক বা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নানা পরিচয়ে নিজের কাজকে করেছেন সমৃদ্ধ তার নেতৃত্বে মাত্র দু বছরে ঢাকা উত্তরের নগরবাসী পেতে যাচ্ছিলেন পরিপাটি এক শহর বিজেএমইএ আয়োজিত স্মরণসভায় তার এক সময়ের সহকর্মীরা জানান আনিসুল হকের উদ্যোগে ধারাবাহিকতা ধরে রাখায় কঠিন চ্যালেঞ্জ বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে তারপরও আনিসুল হক স্বপ্নবাজ মানুষের নাম উপস্থাপনা ব্যবসা বাণিজ্য বা জননেতা সব ক্ষেত্রেই ছড়িয়েছেন রাজনীতিতে সক্রিয় হয়ে গণমানুষের উন্নয়ন তাকে সবচেয়ে বেশি তাড়িত করেছে ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হকের স্মরণসভায় ব্যবসায়ীরা জানান তার সব উদ্যোগেই সফলতা পেয়েছে উনি যে করেছেন সবার সাথে সবাই। প্রত্যেকটি ক্ষেত্র বিচরণ করে 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 সমাধান চিহ্নিত এবার এবার সমাধানের পালা তার যে কর্ম পরিকল্পনা সেটা যাতে এগিয়ে এনে যেতে পারি আপনার যে যেখানে আছেন সেটা মনে রেখে এগিয়ে যাবেন ভবনে আয়োজিত স্মরণসভায় ব্যবসায়ী ও স্বজনরা বলেন তার নিয়ে সব উদ্যোগেই বাস্তবায়ন করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের মতে তিনি বেঁচে থাকলে বাংলাদেশ হয়তো আরো নতুন কিছু পেত সাংঘাতিক সোজা এবং সাদামাটা মানুষের একটা সাদামাটা একটা বিদয়। মানুষ ছিলেন এবং কখনো কারোর বদনাম করেননি এবং যতটুকু পেরেছেন ততটুকুন সাহায্য করার চেষ্টা করেছেন যখন পারেনি তখন অক্ষমতা প্রকাশ করেছেন যে জিনিসটাই করতে চেয়েছেন উনি করেছেন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যারা আমরা বসবাস করি তারা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকেই প্রতিটা জায়গায় আনিসুল লোকের সোয়া পাই এবং ওনার কথা আমাদের স্মরণ হয় তেজগাইয়ের সাত্রাস্তা সড়ক অবৈধ দখলদারদের কাছ থেকে ছয় দশকেও কেউ উদ্ধার করতে পারেননি সেখানে আনিসুল হক মাত্র কয়েকদিনেই তা দখলমুক্ত করতে সক্ষম হন অনেক কাজ বাকি রেখে চলে গেলেও আনিসুল হক বেঁচে থাকবেন নগরবাসীর হৃদয়ে স্মরণসভায় এমন কথাই জানান শহীদরা সরফুল আলম এটিএন বাংলা ঢাকা এবারে ইসলামী ব্যাংক অর্থ সংবাদ বাণিজ্য যুদ্ধ বন্ধে আমদানি পণ্যের নতুন করে শুল্ক আরোপ না করতে সম্মত হয়েছে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন এর পরিপ্রেক্ষিতে পহেলা জানুয়ারির পর থেকে নব্বই দিনের জন্য চীনা পণ্যের নতুন কোনো শুল্ক বসাবে না যুক্তরাষ্ট্র তবে এ ব্যাপারে আরও আলোচনা চলবে বলে জানিয়েছে দুপক্ষই আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে জি টোয়েন্টি সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিং পিয়ং এ সিদ্ধান্ত নেন চলতি বছরে দুদেশের যুদ্ধ শুরু হওয়ার পর দুই রাষ্ট্রপ্রধানের এটি প্রথম বৈঠক এর আগে চীন থেকে আমদানি পণ্যের উপর দুশো বিলিয়ন ডলার সমপরিমাণ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র পাল্টা হিসেবে চীন ও যুক্তরাষ্ট্রের পণ্যের উপর একশো বিলিয়ন ডলার শুল্ক বসায় সরকারের উন্নয়ন কাজের সুবিধা প্রতিবন্ধী সহ পিছিয়ে থাকা সবাইকে দিতে না পারলে দেশ পিছিয়ে যাবে বলে মনে করেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান কাজী রিয়াজুল হক মেট্রো রেল সেবাকে প্রতিবন্ধী বান্ধব করতে রাজধানীতে মতবিনিময় অনুষ্ঠানে তিনি আরও বলেন সরকারের বড় প্রকল্প সহ যে কোনো ভবন নির্মাণে আইন প্রয়োগ হয় কিনা তা নজরদারি করতে রাজ্যকে আহ্বান জানান তিনি অনুষ্ঠানে জানানো হয় আগামী বছরের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হতে যাওয়া মেট্রো রেলের সব স্টেশনেই কাটা লিফ্ট টয়লেট সহ সব ক্ষেত্রে প্রতিবন্ধী সহায়ক সেবা দেয়া হবে এসব স্টেশনকে পরিচ্ছন্ন রাখতে আইনের প্রয়োগ হবে বলেও জানানো হয় সেমিনারে সুবিধা বঞ্চিত শিশু কিশোর ও দুস্থ নারীদের শিক্ষা পুনর্বাসন সহ জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সেবামূলক প্রতিষ্ঠান অপরাজেয় বাংলাদেশ প্রতিষ্ঠানটি শিশু সুরক্ষা কমিটির সম্মেলনে এই আহ্বান জানানো হয় সকালে রাজধানী পাবলিক লাইব্রেরির মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে শিশু অধিকার বাস্তবায়নের দাবিতে প্রায় চারশো শিশু কিশোর অংশ নেয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব আশরাফি আহমেদ বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাসিক আহমেদ এতে অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন পরে ছিল কিশোর কিশোরীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এখন খেলার খবর মার্শাফি বিন মুর্তুজাকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশের ষোলো সদস্যের দলে তেমন কোনো চমক নেই আছে ইঞ্জুরি শেষে ফিরেছেন দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল তাদের ফেরায় বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও ফসলের রাব্বি আগামী নয় ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ান ডেতে মার্শাফি বিন দল মুখোমুখি হবে জ্যাসন মোহাম্মদের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজের এশিয়ান অনূর্ধ্ব চোদ্দ সিরিজ টেনিস প্রতিযোগিতার উদ্বোধন হলো আজ রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ক্রীড়া সচিব মোহাম্মদ আবদুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন টেনিস ফেডারেশনের সহ সভাপতি মোহাম্মদ আলাদ্দিন এবারে প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত ও শ্রীলঙ্কার খেলোয়াড়রা অংশ নিচ্ছে স্প্যানিশ লালিগায় ভ্যালেন্সিয়াকে দুই শূন্য গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচের আট মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে স্বাগতিকদের এগিয়ে দেন ড্যানিয়েল ওয়াস পরে গোলে দেখা পেতে ম্যাচের প্রায় শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়ালকে তিরাশি মিনিটে বেনজেমার ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন লুকাস ভাসলুয়েজ এই জয়ে চোদ্দ ম্যাচে তেইশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এলো এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি জয় পেলেও ড্র করে পয়েন্ট খুঁয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড বোন মাউথকে তিন এক গোলে হারিয়েছে ম্যান সিটি ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ষোলো মিনিটেই বার্নার্ডো সিলভার গোলে এগিয়ে যায় সিটি বিরতির আগে সেই গোল শোধ করে বোন মাউথ সাতান্ন মিনিটে রোহিন স্টারলি আর উনআশি মিনিটে গুন্ডোগান গোল করলে বড় জয় পায় চোদ্দ ম্যাচে আটত্রিশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা সিটিজেনরা অন্য ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও কোনো রকমের ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড চোদ্দ ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে আছে রেড সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার তিনটি আসনেই খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল বাদ পড়লেন রুহুল আমিন হাওলাদার কাদের সিদ্দিকি সহ হেভিওয়েট অনেক প্রার্থী দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবে না সর্বোচ্চ আদালতের রায় দণ্ডপ্রাপ্ত ও ঋণ খেলাপিদের বাদ দিয়েই আওয়ামী লীগের প্রার্থিতা চূড়ান্ত জানালেন ওবায়দুল কাদের মহাজোটের তালিকা মনোনয়নপত্র প্রত্যাহারের আগে ক্ষমতায় যে দলই আসুক দেশের উন্নয়নকেও বাধাগ্রস্ত করতে পারবে না রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং ইনিংস ও একশো চুরাশি রানে ঢাকা টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ ম্যাচ সেরা মিরাজের বারো উইকেট পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে দর্শক এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ডব্লিউ 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 ডট ইউটিউব ডট কম সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথে দাও